এক বিরল ঘটনার সাক্ষী হয়ে রইল ত্রিপুরার অমরপুর মহকুমাবাসী। অমরপুরের রাংকাং সমতল পাড়ার বাসিন্দা চৈতন্য দাসের বাড়িতে ঘটল এই বিরল ঘটনা। চৈতন্যবাবুর এক গাভী গত শনিবার সকালে একটি বাছুরের জন্ম দেয়। দেখা যায় ওই নবজাতক বাছুরের দুটো মাথা। এই কাণ্ড দেখে বিস্মিত সাধারণ মানুষসহ গবাদি পশুর মালিক চৈতন্য দাসও। প্রতিদিন যেভাবে গরু বাইর করতে আসি দুপুরবেলা, তারপর দেখতেছে আপনারা না বাচ্চা দেওয়ার হয়েছে আর কি, পাড়ি বাড়ি দিয়েছে, তারপরে ডাক্তারে কল করছি, ডাক্তারে কল করছি। আগে কখনো এমন হয়েছে নি? না, আপনি কি পশুপালক মানে গরু পালেন সবসময়? সবসময় পালি। আর কখনো আপনার গরুর মধ্যে এমন কোনো? না, এমন কোনো ইয়ে হয়েছে। কী মনে করেন বিষয়টা? দেখ, কীটা কইতাম তো পড়ানো তো কিচ্ছু নেই। ডাক্তার আসিরা কী কইছে, বাচ্চারা সুস্থ আছে নি? ডাক্তারে তো খালাস করছে, প্রথম কইছে যে বাচ্চারা ঠিকছে না, কিন্তু খালাসের পরে দেখা গেছে বাচ্চা ঠিক আছে। মানে দুটো মাথা থেকে আপনার আশ্চর্য হয়ে গেছেন না? খবর দেয়া হয় অমরপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে। গাভীর মালিক চৈতন্যবাবু জানিয়েছেন তিনি বহুদিন ধরে গবাদি পশু পালন করছেন, তবে এই ধরনের ঘটনা কখনো তিনি আর দেখেননি। পরে এই ব্যাপারে অমরপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক প্রীতম সরকারের কাছে ঘটনার কারণ জানতে চাইলে তিনি জানান এটি একটি স্বাভাবিক ঘটনা, তবে অনেকটাই বিরল। বোধহয় ত্রিপুরাতেও এই ধরনের কেস বা এই ধরনের ঘটনা বিগত 10-15 বছর পরে আগে মধ্যে আমরা শুনতে পেয়েছি কিনা জানি না, তবে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। কিন্তু তার একটাই সমস্যা, বাঁচানোটা মুশকিল হয়ে যায়। তার সার্ভাইবিলিটি রেট খুব কম, 38% সার্ভাইবিলিটি রেট থাকে। তার কারণ হলো মাথাটা এত ভারী থাকে। এদের বিশেষত্ব হলো দুটো কান থাকবে, চারটে চোখ থাকবে, দুটো মাথা কিন্তু চারটে চোখ থাকবে, দুটো কান থাকবে। তো ন্যাচারালি আমাদের শরীরের ভারসাম্যটা রক্ষা করে কান। এখন দুটো মাথাকে দুটো কান দিয়ে তো ভারসাম্য রক্ষা করা যায় না, আর মাথাটা যেহেতু একটু বড় হয়ে যায়, লার্জ হেডেড হয়ে যায়, তার জন্য অনেক সময় ওটা ব্যালেন্সও রাখতে পারে না সামনে। আর যিনি ডাক্তারবাবু আছেন, ডাক্তার গৌতম রুদ্রপাল, উনি ভিজিট করেছিলেন ওখানে চৈতন্য দাসের বাড়ি, ওখান থেকে ছবি তুলে এনেছেন। এটাকে বলি আমরা টুইন হেডেড কাফ, মানে দুটো মাথা আছে। এই কন্ডিশনটাকে আমরা অনেক সময় পলিসেফালি বলি। পলিসেফালি মানে হলো দুটো ব্রেইন। তো এটার রেয়ার কেস। এটা আপনি যদি দেখেন, আমি বিগত 15-20 বছরে এই ধরনের কোনো আমার কাছে নেই রেকর্ড যে ত্রিপুরাতে এরকম পলিসেফালি হেড বা টুইন হেড কাফ জন্ম নিয়েছে। প্রাণিসম্পদ দপ্তরের এই আধিকারিক জানান অদ্ভুত দর্শন বাছুরটিকে বাঁচিয়ে রাখতে দপ্তর সকল ধরনের সহযোগিতা করে যাবেন।